এই রেসিপিটা একবার ট্রাই করুন, আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। ডিনার কিংবা জলখাবার দুটোতেই কিন্তু দুর্দান্ত লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে আজকে একটা ইউনিক পদ্ধতিতে কড়াইশুঁটির কচুরি করি। তার জন্য এখানে আটা নিয়েছি, আমি ময়দা নিইনি, আপনারা চাইলে ময়দা নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে যেমনিভাবে আমরা রুটি করার জন্য আটা মাখি ঠিক সেইভাবেই মেখে নেব। অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আপনারা যদি ময়দা ব্যবহার করেন সেক্ষেত্রে তেলের ময়ম দিতে পারেন, নাহলে কড়াইশুঁটির কচুরিটা শক্ত হবে। এইভাবে জল দিয়ে দিয়ে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখা হয়ে গেছে, এটা সাইডে সরিয়ে রাখলাম। এবার একটা পুর তৈরি করে নেবো। তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, যেহেতু কড়াইশুঁটির কচুরি করছি কড়াইশুঁটি তো লাগবেই। পরিমাণ মতো এখানে কড়াইশুঁটি নিয়ে নিচ্ছি। কড়াইশুঁটি নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ আদা, কাঁচা লঙ্কা আর 3-4 কোয়া রসুন। এখানে আমি হিং দিচ্ছি না, রসুন দিয়েছি বলে, আপনারা চাইলে হিংটা দিতে পারেন রসুনের পরিবর্তে। রসুন দিলে একটা সুন্দর স্বাদ হয়, তাই জন্য রসুনটা দিলাম। আপনারা যদি মনে করেন একদম নিরামিষভাবে করবেন সেক্ষেত্রে হিং দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 2 চামচ চিনি, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে পেস্ট তৈরি করে দেবো, বেশি জল দেব না। এখানে বড় চামচের 2 চামচ জল দিলাম, এবার পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্টটা তৈরি করা হয়ে গেছে, আবারও সামান্য পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আর লবণ দিচ্ছি না, যেহেতু পেস্টটার মধ্যে লবণ চিনি সব দেয়া, তাই আর লবণ দিলাম না। পেস্টটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। প্রথমেই জল দেবো না, যদি জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে সামান্য পরিমাণ জল দিয়ে আটাটা মেখে নিচ্ছি। আস্তে আস্তে মনে হচ্ছে একটু জলের প্রয়োজন আছে, অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নিচ্ছি। আপনারা যদি এই পুরটাও ময়দা দিয়ে করতে চান সেক্ষেত্রে কিন্তু তেল দিতে হবে। ভালোভাবে মাখা হয়ে গেছে, এবার এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে একটু মাখিয়ে রেখে দিচ্ছি 10 মিনিট মতো। ভালোভাবে মাখানো হয়ে গেছে, এবার 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। আটা আর কড়াইশুঁটি মাখা দুটোই নিয়ে নিচ্ছি। দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন খুব একটা নরম করেও মাখিনি, আবার খুব একটা শক্ত করেও মাখিনি। এবার এটা থেকে 4টে বড় বড় লেচি কেটে নিচ্ছি। আমি এখানে বড় করেই লেচিগুলো কাটছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো লেচিগুলো কেটে নিতে পারেন। এইভাবে সবগুলো আটা থেকে লেচি কেটে নেব সমান ভাগ করে। অনেক সময় কড়াইশুঁটির কচুরি করলে কিন্তু পুর বার হয়ে যায়, সেক্ষেত্রে ভাজার সময় অনেক তেলও নষ্ট হয়। এইভাবে কড়াইশুঁটির কচুরিটা করুন, পুর তো বার হবেও না, দেখতে খুবই সুন্দর হয়। এইভাবে সবগুলো লেচি কেটে নিয়েছি। এবার একটা কড়াইশুঁটির লেচি আর একটা আটার লেচি, এইভাবে দুটো লেচি একসঙ্গে করে নিচ্ছি। যতটা পারবো হাতের সাহায্যে চেপে চেপে নিচ্ছি, তারপর বেলুন দিয়ে বেলে নেব। যতটা সম্ভব হাতের সাহায্যে চেপে চেপে নেব। এবার কিচেন স্ল্যাপে আমি রেখে দিলাম, আপনারা চাইলে বেলুন চাকিতেও বেলতে পারেন। এইভাবে আবারও বেলে নিচ্ছি, যতটা সম্ভব বড় করে বেলব। এক্ষেত্রে সুবিধা হয় একসঙ্গে অনেকগুলো কচুরিও হয়ে যায়। খুব একটা মোটা করব না, যেমনিভাবে আমরা কচুরি বেলি ঠিক সেইভাবেই বেলবো। দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন খুব একটা কিন্তু মোটা করিনি। এবার আস্তে আস্তে রোল করে নেব। এইভাবে রোল করা হয়ে গেলে সামান্য ময়দা ছিটিয়ে হাতের সাহায্যে আবারও এরকম চেপে চেপে রোল করে নিচ্ছি। এইভাবে কড়াইশুঁটির কচুরি করলে কিন্তু পুর একদমই বেরোবে না, আর দেখতেও একটা ইউনিক লাগে, আর বাচ্চারা তো খুব ভালোই বাসে এরকম কালারফুল জিনিস খেতে। ছুরির সাহায্যে কেটে নিলাম, আর একসঙ্গে কিন্তু অনেকগুলো লেচি পাওয়া যায়। এবার যেমনিভাবে আমরা লুচি কিংবা কচুরি বেলি ঠিক সেইভাবেই বেলে নেব। এক একটা করে লেচি নিয়ে হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে সবগুলো লেচি কেটে নিচ্ছি। সবগুলো লেচি কাটা হয়ে গেছে, এবার বেলে নেব। তেল দিয়ে বেলে নিচ্ছি, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এইভাবে সব কচুরিগুলো বেলে নিচ্ছি, গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। আমি বেশি ডুবো তেলে লুচি কিংবা কচুরি ভাজি না, আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। এবার তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল গরম হয়ে এসছে, এক এক করে কচুরিগুলো দিয়ে
ভেজে নিচ্ছি। আমি লাল করেই ভাজছি, আপনারা যদি হালকা কড়া খেতে পছন্দ করেন সেক্ষেত্রে হালকাভাবে ভেজে নেবেন। একদিকটা ভাজা হয়ে গেছে, দেখে হয়তো বুঝতেই পারছেন কত সুন্দর কিন্তু ফুলে উঠছে। এইভাবে সব কচুরিগুলো ভেজে নিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল ইউনিক পদ্ধতিতে কড়াইশুঁটির কচুরি। আশা করছি আপনাদের সকলেরই খুবই ভালো লাগলো।